এখানে আসলে গন্ধটা একটা ট্রিগার পয়েন্ট, মানে আমরা যেটাকে হচ্ছে বলি শরীরের গন্ধ, বডি ওডোর, সেটা সুগন্ধের কারবার হতে পারে, দুর্গন্ধেরও হতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গটি হচ্ছে, আচ্ছা, কারো হচ্ছে হয়তো কারো মুখ থেকে আসার পরে এটি আমি এভাবে দেখি না বিষয়টাকে, এটি একটি দাম্পত্যের সংঘাতের গল্প, দর্শক বিবেচনা করবেন যে এইটিকে আমরা কি হিসেবে নিব, এই যে দুর্যোগটাকে আমরা কীভাবে নিব, এটা দর্শক নিজে তার বোঝাপড়ার থেকে আমাদেরকে যদি সেটি জানান বা তার পরিপার্শ্বের মানুষকে বা নিজে সেটাকে আইডেন্টিফাই করেন, সেটা তার নিজের বোঝাপড়া বলে আমি আন্দাজ করি। এখানে একটু আমি এর আগে একটু জুড়তে চাই, আমরা দুজন পারফর্মারকে এখানে পাচ্ছি, রুয়েল ভাই এবং সুষমাকে, আর দুজনের নাম আসলো, জয়া এবং তারিকানুল খান, তারিক ভাই। জয়াকে আপনারা জানেন নানান চরিত্রে, তাকে বিচিত্র চরিত্রে তাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় তারেক আনাম খান এই ছবিতে একটা দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করবেন, আমার দেখা তারেক ভাই এটা মনে হয় বেস্ট পারফরমেন্স, স্ক্রিন প্রেজেন্স। আরও একজনের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে দিহান, যাকে আমাদের এই শ্যুটিংয়ের পর্বেই, মানে বছর সাতেক আগে সে শ্যুটিংয়ের শেষ পর্যায়ে উনি প্রবাসী। তো দিহানকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এই মানুষটা নায়ক, তার অ্যাবসেন্সটা, তার এই পেয়ারাতে তার প্রেজেন্স দেখে আপনারা তার অ্যাবসেন্সটা আন্দাজ করতে পারবেন, কত সুন্দর, কত পাওয়ারফুল একটা পারফর্মার কে আমরা মিস করছি। তো যাই হোক, আমি এটুকুন বলি যে আমার পারফর্মাররা এই ছবিতে এক একজন প্রত্যেকে দুর্ধর্ষ, যে কয়জনের নাম বললাম, এছাড়াও অন্য অন্য পারফর্মাররা আছেন। এই ছবি কতটা সুবাস ছড়াবে সেটির যদি ব্যর্থ হয় তার দায়ভার আমার নির্মাতা হিসেবে। আর আমি আরেকটা জিনিস এই সুবাসের সঙ্গে একটা জিনিস একটু জুড়ে নিতে চাই, সাধারণত আমরা কোনো গন্ধের ছবি দেখি না, সাধারণত এখানে আসলে গন্ধটা একটা ট্রিগার পয়েন্ট, মানে আমরা যেটাকে বলি শরীরের গন্ধ, বডি ওডোর, সেটা সুগন্ধের কারবার হতে পারে, দুর্গন্ধেরও হতে পারে। তো এই সৌগন্ধের কারবারের সঙ্গে প্রকৃতির একটা অদ্ভুত সম্পর্ক আছে, মানে বিপরীত লিঙ্গের অন্য প্রাণ, শুধু মানুষের বেলায় না, অন্য প্রাণের যাদের ঘ্রাণের যে কারবার আছে তারা আসলে জোড়া বাঁধেন ঘ্রাণসূত্রে। তো আমাদের এই ছবিটা এই ঘ্রাণ থেকে ট্রিগার পয়েন্ট তৈরি হয় এবং সেখান থেকে আসলে ছবিটার বিস্তার। তো সেই কারণে আমরা হয়তো পেয়ারা নামে একটি মেয়ের সুবাস, এটি একটি রসিকতার জায়গাও, একটা একটু ডার্ক হিউমারের জায়গা বা ব্ল্যাক হিউমারের জায়গা, যে এটা ঠিক সৌগন্ধের গল্প কি না, বা এই গন্ধের তাড়নায় আমাদের জীবনের যে সম্পর্কগুলো কেমন করে একটা চূড়ান্ত মুহূর্তে এসে দাঁড়ায়। তো সেই অর্থে আমি বলবো যে এটা কতটা সুবাস ছড়াবে, কতটা দুর্গন্ধ ছড়াবে, সেটা দায় আমার, কিন্তু গন্ধের কারবারটা আপনারা মনে হয় এই ছবিতে খুব স্পষ্ট করে আন্দাজ করতে পারবেন। আবারও আমি একটুখানি ফেরত যাই ওই যে নির্মাণ পদ্ধতিগত জায়গার, যে কেন যে আমার নিজস্ব গল্প বলার ঢঙের জায়গা, সেখানে আপনি এই সৌগন্ধের সঙ্গে সঙ্গে আপনার, আমি বলবো যে দুর্গন্ধটাও আসলে প্যারালাল, যে অর্থে বন্ধুতা শত্রুতা, ভালোবাসা ভালোবাসাহীনতা, সৌগন্ধ দুর্গন্ধ, এগুলো একেবারে পাশাপাশি আছে। তো সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক মানে আপনাদেরকে প্রথমত ধন্যবাদ যে আমাদের এই বার্তাগুলো দর্শকের সামনে এনে হাজির করছেন। আর দর্শকের কাছে আমাদের চেয়ে হচ্ছে আবেদন হচ্ছে, আপনারা হলে এসে ছবিটা দেখেন, খারাপ লাগলে গালি দেন, ভালো লাগলে অন্যদেরকে বলুন।